আমরা গত 10 বছর ধরে দেখলাম যে বাংলাদেশও যে কোনো সরকারই হোক নানে জামাতি ইসলাম বিএনপি অথবা আওয়ামী লীগ যে ওই সরকার যাক না কেনে পুলিশে জনগণের প্রতি যে ব্যবহার করে ব্যাদবি, একজন মানুষের দোষী কি নির্দোষী প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তারে মারা, রিমান্ড নিহারি অমানসিক বর্বরতা করা এবং সরকারের আদেশে যারা গণতান্ত্রিক অধিকার মনে করিয়া প্রতিবাদ করা মিছিলে অথবা সমাবেশে সরকারের বিরুদ্ধে কোনো মত প্রকাশ করতে যায় এরারে মারা হয়, অ্যারেস্ট করা হয় অথবা এরার বাইদি গুল্লি করে এরারে হত্যা করা হয়। জামাতে ইসলাম অথবা বিএনপি যখন ক্ষমতা আছিল র্যাব বাহিনীর মাধ্যমে মানুষরে খোয়া হয়েছে যেনে দৌড় দেও এবং এরা যখন দৌড়ে ফিটের বাইদি তার পিছনে গুল্লি খৈরিয়া মারিয়া পেপারও প্রকাশ করা হয়েছে যেনে গুলাগুলির মাধ্যমে ওই মানুষের বন্ধুর গুল্লি দ্বারা ক্রস ফায়ারে হে মারা গেছে, 500 রূপরে মানুষে এইরকম হত্যা করা হয়েছে। এবং বর্তমানে আওয়ামী লীগ সরকারের সময় আমরা হুনরাম যেনে হেফাজতে ইসলামের প্রতিবাদের মাঝে জামাতে ইসলামের শিবিরের প্রতিবাদের মাঝে অথবা সাধারণ মুসলমানের মসজিদের মাঝে টিয়ার গ্যাস দিয়া ফেলা তারারে হৈরানি করা হয়েছে, লাইভ বুলেট দিয়া তারারে মসজিদের ভিত্তে গুল্লি করা হয়েছে, মতিঝিল চত্বরের মাঝে রাইতের মাঝে কারেন্ট বন্ধ করিয়া অন্ধকারের মাঝে গুলি করিয়া ফাঁকের মতো তারারে হত্যা করা হয়েছে। সরকারের ফকের রাজনীতিবিদ অথবা সরকারের কন্ট্রোলের টেলিভিশন পেপার অথবা সরকারের ফকের পেপার অথবা টেলিভিশন রেডিও তারা অস্বীকার করে মি মানুষজনে হত্যা করা হয়েছে, কিন্তু আমি বাংলাদেশের নাগরিক মনে করি আপনারা আমি প্রশ্ন করি এবং আপনারা গভীরভাবে চিন্তা করার লাগি আহ্বান জানাই যে আমরা জাতি হিসাবে মানুষ হিসাবে আমরা চিন্তা করতেই বোঝেনে পুলিশের ই অধিকার আমরা দিতাম নি তারারে, আমরার বুট দিয়া আমরার নিরাপত্তার কারণে যে তারা একজন বাংলাদেশের মানুষরে যে কোনো দলেরই হোক, মুসলমান হোক আর নাস্তিক বা হোক, যে তারে বিচার করবার আগে তারে গুল্লি খৈরা মারত অথবা লাঠি দুই একটা বাড়ি দিত, ই অধিকার আমরা দিতাম নি পুলিশরে না, এটা অন্যায় আর আমরা এটা পুলিশের হাত থেকে খাইরে আনতাম। এবং যে পুলিশে অথবা যে নেতা রাজনীতিবিদে পুলিশরে ই হুকুম দেয় তারে শাস্তি দেওয়া হইতো, এটা আমরা জেনে দায়িত্ব, আমরা এটা সিদ্ধান্ত আমরা নিতাম নি না, আমরা আরও 10 বছর আরও 40 বছর আরও 100 বছর আমরা ভাই ভাতিজারে এইরকম অমানসিকভাবে নির্যাতন করতে আমরা দেখতাম আর নীরব থাকতাম না, আমরা অখন সময় আইসে জাগতাম। এবং আমি আশা করি না জেনে যারা যে কোনো দলের নেতা অথবা কর্মী যে এরা তারার দলের ওয়াফাসারিয়া যে অন্যায় দলের মানুষের দলের নেতা খুঁজছে করে জেনে এটা অন্যায় আমি কর্মু এই ধরনের অন্ধবিশ্বাস থেকে জেনে এরা সজে ফিরত আইব এটা আমি আশা করি না। এখন আর আশা করি ওইটা যে নতুন প্রজন্মের যারা মানুষ আছুন যারার মুক্ত মন আছে, যারা নিজের বিবেক আছে, যারা খবর একটা শুনলে অন্ধভাবে বিশ্বাস করে না, যারা যাচাই করবার চেষ্টা করে, এরার সাথে আমি আশা করি জেনে এরা যেন জাগবো, এরা যেন এই ধরনের নির্যাতনের প্রতিবাদ করবো। আর এরারে আমি আহ্বান জানাই যে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, SMS মাধ্যমে একজন মানুষের থাকিয়া আর একজনের মানুষের মৌখিকভাবে চিঠির মাধ্যমে ইউটিউব অথবা অন্যান্য যে কোনো মিডিয়ার বাইদে
আমরা একটা আওয়াজ করি যে আমরা আর চাই না। দেখতাম যে বাংলাদেশের পুলিশে একজন মানুষে বিচার করবার আগে যেন তার গায়ে হাত তুলছে, একমাত্র তার জান বাঁচাইবার জন্য অথবা তারে অ্যারেস্ট করবার লাগিয়া সারা তারে যেন আঘাত করার লাগি, তার খুস্তা বাংবার লাগি, তার শরীর থেকে রক্ত পড়া নিজে হয় না। এখন দাবি করতেছে মিডিয়ায়, বুকা মিডিয়ায়, এখন ইরেলেভেন্ট মিডিয়া অনেকের কাছে হয়ে গেছে কি যে বাস্তবে ভিডিওর মাঝে অথবা মানুষে নিজের শক্তি যারা দেখছে ইডার একেবারে বিপরীত সত্য হতার বিপরীত সম্পূর্ণ বিপরীত হতার যেন প্রচার করে যে মিডিয়ায়, আর যে বাস্তব প্রমাণ তারা চোখের সামনে দেওয়ার পরেও যেন বুকা মতো যেন অস্বীকার করে। এই ধরনের মিডিয়া অনেকের চোখে ইরেলেভেন্ট হয়ে যার গিয়া, আর নতুন যে মিডিয়া গণমিডিয়া সকল আছে এটার মাধ্যমে যেন এরার বুকামি প্রকাশ করা ওর যে আমরা আশা করি যেন একটা আওয়াজ তোলা হোক নতুন মিডিয়ার মাধ্যমে যে মিশা মাত যে মাতে, আর মানুষরে যে বিনা প্রমাণে আঘাত করে এটা বাংলাদেশের সমাজে অতদিন সহ্য করছে আর সহ্য করতাম নাই আমরা। বাংলাদেশের জনগণের অধিকার হোক যে তারা বিচারের আগে তারারে উপরে যেন বর্বরতা হোক না, মারা হোক না, তারারে গুল্লি খুঁড়া মারা হোক না, মিডিয়ায় খরচেন রাবার বুলেট ব্যবহার করা হওয়ার, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের ইনভেস্টিগেশনে পাইছে যে লাইভ বুলেট দি মানুষের মাথার মাঝে আর বুকের মাঝে বেশি অংশ গুলি করা হয়েছে। যদি তারা যান বাঁচাইবার লাগে ইয়া থাকতে ফার বাই দি আর আতের বাই দি খেনে গুলি করা হয় না, এম করা হয় না। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য তারা ইন্টারনেটও পাইবাই, এরা ইনভেস্টিগেশন করে পাওয়া গেছে যে বাংলাদেশের পুলিশে মানুষের মাথা বাই দিয়ে বুকের বাই দিয়ে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে, আর রাবার বুলেট হয় বাংলাদেশের মিডিয়ায় কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের ইনভেস্টিগেশন পাইছে লাইভ বুলেট ব্যবহার করা হয়। আল জাজিরা খবর জানে রাবার কোটের স্টিল বুলেট ব্যবহার করা হয়। এখন বাঙালি ভাই ও বোনেরা, মুসলমান ভাই ও বোনেরা, সবার আপনারা একটা সিদ্ধান্ত নিবার সুযোগ আছে। নিরাই থাকো, নীরব থাকো, 10 বছর পরে আপনার ছেলেমেয়েরা বড় হইব, ওইরকম কোনো এক নির্যাতনের শিকার হইব, অথবা আজকে জাগো, আজকে লেখো, মুখের কথায় প্রতিবাদ করো, একজনে আরজনরে খবর পৌঁছাও, এবং যে কোনো খবর সরকারের মাধ্যমে আওক আর মিডিয়ামের মাধ্যমে আওক আর অন্য মানুষের মাধ্যমে আওক, আমরা অন্ধভাবে বিশ্বাস করা বদ্ধ করি, আমরা যাচাই করার অভ্যাস আরম্ভ করি। আমারে এবং আপনারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিতা, এবং এই ধরনের সরকারের আর মিথ্যাবাদী মিডিয়ার দুকা থেকে আমরা এজনে বাঁচাইতা।